ড্রাগ বিতর্কে ক্ষতবিক্ষত বলিউড বড় পর্দার পর এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আতশ কাছে বলিউডের ছোট পর্দা দীর্ঘ জেরার পর গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং তার স্বামীকেও গ্রেফতার করে এনসিবি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মাদক কাণ্ডে সরগরম বলিউড এবার ছোট পর্দার জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এর বাড়িতে হানা এনসিবি ভারতী ও তার স্বামী হর্ষ লিমছায়াকে নিয়ে জেরা গোয়েন্দাদের তাদের বাড়িতে 86 গ্রাম গাঁজা মিলেছে জানিয়েছে সূত্র বড় পর্দার মতো বলিউডের ছোট পর্দাও এবার এনসিবির নজরে সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের বিগ শটদের মাদক যোগ প্রকাশ্যে আসে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক এখনো পুলিশে ভাজাতে এর আগে মাদককাণ্ডে তল্লাশি অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িতেও মামলায় জেরা অর্জুন বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়া ডেস্কে মাদক যোগে এনসিবি জেরা করেছে দীপিকা পাড়ুকোন সারা আলী খান শ্রদ্ধা কাপুরদেরও বড় পর্দার লিস্টে তারকাদের জিজ্ঞাসাবাদের পর টিনসেল টাউনে ছোট পর্দার জনপ্রিয় মুখ ভারতীকে গ্রেফতার করল এনসিবি সব মিলিয়ে মাদক যোগে টালমাটাল বলিউড ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা মানকুণ্ডুর নিয়োগী বাগানে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব জগদ্ধাত্রী পুজো অন্যান্য বারের মতন অবশ্যই নয় কিন্তু একটা আবহ তো আছে যেটা একেবারেই আলাদা অর্ণমাংশু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অর্ণমাংশুর কাছ থেকে জেনে নেব এই মুহূর্তে জগদ্ধাত্রী পুজোর যে আবহ কোভিড পরিস্থিতিতে একদম অন্যরকম কেমন অর্ণমাংশু দেখো চন্দননগরে যখন সূর্যাস্ত হয় তখন কিন্তু এই পুজোর কটা দিন আলোর আলোতেই মেতে ওঠে কিন্তু পুরো শহর পুরো আলোতে সেই আলো কিন্তু এবার নেই জলদুস্ত প্যান্ডেলে নেই আলোকসজ্জাও নেই আমরা রয়েছি নিয়োগী বাগানে সেখানে এবারে থিম তাদের হচ্ছে যে তোমার হচ্ছে শক্তি অর্থাৎ যে মানুষ যে ক্রমশ এই লকডাউন থেকে নিজেকে লড়াই করে 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 স্বাভাবিক ছন্দে নিয়ে আসছে এইটাই তাদের গোটা থিম এই থিমটাই ফুটিয়ে তোলা হয়েছে মায়ের মুখ তখন দেখতে পাচ্ছ এত স্নিগ্ধ মায়ের মুখ পূজা শুরু হয়েছে সন্ধ্যারতি শুরু হয়েছে সন্ধ্যে পুজো হচ্ছে এখন আজকে সপ্তমীর দিন ঢাক বাজছে কিন্তু গোটা মণ্ডপ চত্বর কিন্তু ফাঁকা আমার ক্যামেরা পার্সনে দেখাতে বলো প্যান্ডেলটা একবার ঘোরা দেখা দর্শকরা দেখতে পারবে এবং একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের বাইরে মানুষ থাকছেন তারা থেকেই কিন্তু মণ্ডপ দর্শন করছেন প্রতিমা দর্শন করছেন কিন্তু ভেতরে কতটা সাজ করা হচ্ছে না দেখা যাচ্ছে না একই সঙ্গে ক্লাবকর্তারা এটাও করেছেন যারা এবছর করোনায় মারা গেছেন এই পাড়ায় তাদের ছবি তাদের নাম দিয়ে মোমবাতি জ্বালানো হয়েছে তাদেরকে স্মরণ করা হচ্ছে এবং সবথেকে সর্বোপরি কথা বলবে এটাই যে চন্দননগর ধরে আমরা ঘুরছি সন্ধ্যেবেলায় সেই জৌলুস সেই সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না চন্দননগরে মনে হচ্ছে আলোর টান আমরা অনেকেই আসি কিন্তু আলো দেখার জন্য নানা রকমের আলো সেই আলো কিন্তু আমরা দেখতে পাই না দেখতে পাচ্ছে দর্শনার্থী তারা